আসসালামু আলাইকুম ডিয়ার গ্যাজেটে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর এই ভিডিওটা হচ্ছে ওয়ালটনের একটা নিউ সিরিজের ফোন, আর এই ফোনটা হচ্ছে ওয়ালটন অর বিট Y50 একটা ফোন। আর এই ফোনটা ওয়ালটন লঞ্চ করছে আপনি 27 সেপ্টেম্বর 2022। এটা কিন্তু খুবই ভালো মানের একটা ফোন। আর যারা 13,000 টাকার মধ্যে ফোন কিনতে চাইতেছেন, আমি তাদেরকে অবশ্যই সাজেস্ট করবো তারা অবশ্যই অরবিটের Y50 এই ফোনটা দেখবেন। আর এই ফোনের মধ্যে আপনি দুইটা কালার পাবেন, প্রথমত কালার পাবেন গোল্ড কালার এবং তারপরে ব্লু কালারের পাবেন। এটা ডিসপ্লে সাইজটা পাবেন আপনি বিগ স্ক্রিনের ডিসপ্লে পাবেন 6.82 ইঞ্চি ডিসপ্লে। আর এটা ভিডিওর কোয়ালিটি পাবেন আপনি 1080p 30fps এবং 720p 30fps। এটার মধ্যে আপনি Android 12 পাবেন, আর এটার ওয়েটটা হবে 212 গ্রাম এটার ওয়েট হবে। আর এটার সাথে আপনি পিছনে কিন্তু 13 মেগাপিক্সেল পাবেন, প্রথমত 13 মেগাপিক্সেল, তারপরে 0.3 মেগাপিক্সেল, তারপরে 0.3 মেগাপিক্সেল। আর এটা সেলফি ক্যামেরা পাবেন আপনি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবেন। আর এটার সাথে ব্যাটারি থাকতেছে আপনি 4200mAh একটা ব্যাটারি পাবেন। আর এটা র্যাম পাবেন আপনি 4GB এবং রোম পাবেন আপনি 64GB। আর এটার মধ্যে কিন্তু আপনি 256GB মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর এটার মধ্যে আমাদের যে প্রসেসরটি ইউজ করা হয়েছে এটা হলো মিডিয়া টেক্সের হ্যালোয়ে A22 12nm একটা প্রসেসর ইউজ করা হয়েছে। আর আমি সবাইকে সাজেস্ট করবো অবশ্যই ওয়ালটন অরবিটের এই সিরিজটা আপনারা দেখতে পারেন, কারণ 13,000 টাকার মধ্যে আমি মনে করি এটা একটা বেস্ট কোয়ালিটির একটা ফোন। আর অন্য সব কোম্পানির মধ্যে একটা 464GB মধ্যে ফোন কিনতে গেলে সর্বনিম্ন আপনার বাজেট রাখতে হবে 15,000 থেকে 16,000 টাকা। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমার এই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ফুল ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।